إذا جاء أكل منافقون منافق رسول الله دربار حزير هو يقول قالوا نشهد إنك لرسول الله بشك أبني الله رسول منافق رسول بشك أبني الله رسول كون شندي هو এমন সময় আমার আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বললেন আল্লাহ অন্তর্যামী আল্লাহ পাক বললেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আমার আল্লাহ পাক বলেন এ হাবিব খবরদার খবরদার এ মিথ্যা বলছে এটা কাযযাব এটা হলো মুনাফিক কাযযাব আপনার সামনে আপনার মত আবার আপনার পেছনে আপনার বিরোধিতা করে এটা হলো মুনাফিক মুনাফিক এই মুনাফিকের কথা বিশ্বাস করবেন না কুরআন নাযিল হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামে মুনাফিক কথা বুঝতে পারছেন না সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামে মুনাফিক ভাইরা আমার বামাজি রামা বোনেরা এই মুনাফিক বামাজি ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন ইমামে আজম আবু হানিফা বলছেন মসজিদে যারা নামাজি নামাজ পড়ে ওই নামাজির জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো কোনটা মুনাফিকের জুতো এই ছেলেরা বামাজিরা চোখ থাকে দেখো মুনাফিক কোনটা চোখ থাকে দেখে নাও ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা একটা কথা শুনুন আল্লাহ নবী মুনাফিক বাবাজি রাসূলুল্লাহর সময় নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে মুনাফিক আল্লাহ নবীর সময় মুনাফিক ছিল 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 নবীর সময় মুনাফিক ছিল নবী জিওয়াজ করছেন নবীজি ওয়াজ করছেন একজন নবীজির মজলিসে যার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়নেওয়ালা নামাজি কালমা পড়নে ওয়ালা নামাজি আমার নবীর দরবার ছেড়ে বামাজি রাসূল ওয়াজ করছেন আল্লাহর নবীর দরবার ছেড়ে সে চলে গেছে একটু দূরে কিছু দূরে গিয়ে গন্ডি কেটে নামাজ পড়ছে নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়ছে বাবা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথে করেন আল্লাহর নবী বলেন মুখাতাব করে সাহাবীদেরকে খেতাব করে বললেন ও সাহাবীরা শোনো শোনো তোমাদের মধ্যে কে আছো ওই মুনাফিকটাকে মারতে পারবে ওই মুনাফিকটাকে হত্যা করতে পারবে হযরত বামাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর হত্যা করব যাও চলে যাও আবু বকর তরওয়ারি ভাসতে ভাসতে চলে গেলেন গিয়ে দেখেন বেটা নামাজ পড়ছে নামাজ অবস্থায় তো হত্যা করা যাবে না যাবে না যাবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আকবার সালাম ফিরাই নিয়ত করে সালাম ফিরাই নিয়ত করে সালাম ফিরাই নিয়ত করে নামাজ শেষ হচ্ছে না হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় অপেক্ষা করে করে তিনিও চলে এলেন কি হলো আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে সালাম ফিরাই নিয়ত করে সালাম ফিরাই নিয়ত করে সালাম ফিরাই নিয়ত করে তার নামাজ শেষ হয় না ইয়া রাসূলুল্লাহ নামাজ অবস্থায় কেমন করে হত্যা করি যার জন্য ফিরে এসেছি আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজিটাকে হত্যা করতে পারবে এমন সময় বাবাজি হযরত আমিরুল মুমিনীন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি হত্যা করব যা উমার তরোয়ারি ভাসতে ভাসতে উমার চলে গেলেন গিয়ে দেখছেন বেটা নামাজ পড়ছে নামাজ অবস্থায় হত্যা করা যাবে না যাবে না যাবে না নামাজটা শেষ হোক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাম ফিরাই নিয়ত করে সালাম ফিরাই নিয়ত করে হযরত উমার দীর্ঘ সময় অপেক্ষা করে করে ফিরে এলেন কি ব্যাপার মার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে সালাম ফিরাই নিয়ত করে সালাম ফিরাই নিয়ত করে তার নামাজ শেষ হচ্ছে না এত লম্বা নামাজ পড়ছে অপেক্ষা করে করে ফিরে এলাম আল্লাহর নবী দয়ার নবী বললেন তোমাদের মধ্যে কেউ আছো তাকে হত্যা করতে পারবে উসমান গনি হযরত শেরে খুদরানি কাররামাল্লাহু ওয়াজহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হত্যা করব যাও আলী চলে যাও তরোয়ারি ভাসতে ভাসতে চলে গেলেন গিয়ে দেখেন বেটা নামাজ পড়ছে আসসালাম নামাজটা শেষ হোক নামাজ অবস্থায় হত্যা করা যাবে না নামাজটা শেষ হোক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ
ভয় লাগে যারা বেশি খুব নামাজ পড়ে। তো আপনারা অনেকেই বলেন, সিদ্ধান্ত নেন, আরে এর মতো মানুষ আর হয় না, কিন্তু আমার ভয় লাগে। এই কথা যখন মনে পড়ি, বাপরে, মুনাফিকরা মসজিদে ঢুকলে বেরোতে চায়, তার নামাজ আর শেষ হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা শেরে খোদাও বাবাজি অপেক্ষা করে করে ফিরে এলেন, কি ব্যাপার আলী? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সে সালাম ফিরায় নিয়ত করে, সালাম ফিরায় নিয়ত করে, সালাম ফিরায় নিয়ত করে, অপেক্ষা করে করে ফিরে এলাম। আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন, তোমাদের মধ্যে কেউ আছো ওই ওই নামাজিটাকে হত্যা করতে পারবে, ওই নামাজিটাকে হত্যা করতে পারবে। এমন সময় বাবাজি শেরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাকে হত্যা না করে ফিরবো না। নবীজি বললেন, যাও উসমান, যাচ্ছ বটেই, দেখা পেলেই তো, যাচ্ছ বটেই, দেখা পেলেই তো। নবী পূর্বেই বলে দিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ারি ভাসতে ভাসতে গিয়ে দেখেন, ওই নামাজি মুনাফিক নামাজি পালিয়ে গেছে, ওখানে নেই। আর নবী ঘোষণা দিয়ে দিলেন, সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেও তো আপনার হাতে হাত দিয়ে কলমা পড়েছে মুসলমান, সেও কলমা পড়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইয়া রাসূলুল্লাহ, তাকে হত্যা করতে বলছেন, কি ব্যাপার বুঝলাম না। নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, এই ছেলেরা শোনো, নবীজি বলছেন, আমাকে ছে নামাজ চিনল, আমি রাসূলুল্লাহকে চিনল না, যে নামাজ চিনল রাসূলকে চিনল না, সেই হলো মুনাফিক। এই ওয়াজ বুঝতে পারছো না, নামাজ চিনল রাসূল চিনল না, সেই হলো মুনাফিক। আমরা দীর্ঘ অনেক জায়গায় জলসায় যাই, কি বলে জানেন, কিছু আছে, কিছু আছে, হুজুর নামাজের কথা বলুন, নবীর আলোচনা হচ্ছে, ওকে আর ভালো লাগছে না, খালি ছটফট করছে, বলে নামাজের কথা বলুন। তারপরে বুঝে নিলাম, আল্লাহ, আমাদের কষ্টি পাথর আছে, ধরে নিলাম, এটাই হলো মুনাফিক। নবীর আলোচনা হচ্ছে, ওকে ভালো লাগছে না, বলছে নামাজের কথা বলুন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন, ও নামাজ চিনল, আমি রাসূলুল্লাহকে চিনল না, আমি রাসূলুল্লাহ ওয়াজ করছি, আমার ওয়াজ ছেড়ে দিয়ে সে নামাজ পড়ছে, নামাজ দেখাচ্ছে, আমি নবী তো নামাজ আনলাম তোদের জন্য। মিরাজে গিয়ে আল্লাহর নবী মিরাজে জাননি, এই শোনা যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবী মিরাজে জাননি, কে বললো, কোন মৌলবী বললো, নবী মিরাজে গেছেন, সব বক্তা ওয়াজ করে নবী মিরাজে গেছিলেন, না শোনা নবী মিরাজে জাননি, আগে বুঝতে হবে নবী সম্পর্কে, তারপর ওয়াজ করুন। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, নবী নবীদের মধ্যে পার্থক্য আছে, নবী নবীদের মধ্যে পার্থক্য আছে। ক্বালা ইবনু সাফী ক্বালা মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম, ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আল কালিমু ইউহিব্বুল্লাহ ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আল কালিমু ইয়াতি বিতুরি সাইনা সুম্মা ইউনাজি ওয়াল হাবিবু ইমামু আলা ফিরাশিহি, ইয়াতি বিহিল জিবরীলু বিতুরফাতি আয়ুনিন লাম ইয়াবলুগুহু আহাদুন মিন ভাইরা আমার, বাবাজিরা, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্যটা শুনুন, পার্থক্য শুনুন, তারপর বুঝতে পারবেন, তারপর ব্যাখ্যা করুন। পার্থক্য হলো মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সাথে তুর পাহাড়ে কালাম করেছেন, কথা বলেছেন, কথা বলেছেন, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু, আল্লাহর বন্ধু। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি, পার্থক্যটা শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, আল কালিম ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসেন,
والرحمن الفرق بين الكليم والحبيب الحبيب কাকে বলা হয় হাবিব কে বলা হয় والحبيب يحبه الله আর আল্লাহ মুহাম্মদ কে ভালোবাসেন ভাইরা সব নবী আল্লাহকে ভালোবাসেন সব নবী আল্লাহকে ভালোবাসেন ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন ভাইরা আমার বাবাজিরা ও ধুররা যুবকেরা বাবাজিরা ভালো করে শুনুন আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু মুসা নবী যখন কোন কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান আল্লাহ রাজি তো মুসা রাজি আল্লাহ রাজি তো তমাম পয়গম্বরেরা রাজি হাবিবকে বলা হয় ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি আল্লাহ যখন কোন কাজ করেন মুহাম্মদকে রাজি করান মুহাম্মদ যাতে রাজি আল্লাহ তাতে রাজি অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য অন্য নবীরা সব আল্লাহর জিকির করেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জিকির করেন আর আল্লাহ স্বয়ং মুস্তাফার জিকির আল্লাহ করেন সব নবী রাসূলগণ সব নবী রাসূলগণ আল্লাহর কসম খান আল্লাহর কসম খান আর আল্লাহ স্বয়ং মুস্তাফার কসম আল্লাহ খান পার্থক্যটাকে বুঝো তারপর ব্যাখ্যা করবে ময়দানে নামো ব্যাখ্যা করার জন্য রাসূল বুঝেনি ওয়াজ করতেন ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আল কালিমু ইয়াতি বিতুরি সাইনা সুম্মা ইউনাজি মুসা নবী তুর পাহাড়ে গিয়ে কি বলছেন রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখব তোমাকে দেখব তোমাকে দেখব আল্লাহ বললেন তারানি তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না না দেখব না পারবে না না দেখব না পারবে না মুসা নবী খুব জালালি পয়গম্বর ছিলেন খুব জালালি পয়গম্বর ছিলেন খালি বলছে দেখব দেখব আল্লাহ বলছেন না পারবে না এত জালালি পয়গম্বর ছিলেন জানেন আজরাইল যখন মুসা নবীর কাছে গেছিলেন রূহ কবজ করার জন্য মুসা নবী উলুল আজম পয়গম্বর আজরাইলকে এক থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন জোরে বলুন বুখারী শরীফের হাদিস এক থাপ করে চোখকানা করেছে চোখটা ঠিকলে পড়ে গেছে হাতে ওই অবস্থায় এক চোখকানা ওই অবস্থায় আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তোমার এক বান্দার কাছে গেছিলাম সে মরতেই চায় না আমাকে থাপ্পড় মেরে চোখকানা করে দিয়েছে আল্লাহ বলেন কে 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 বলে মুসা আল্লাহ পাক বলছেন তো জালিল খুব জালিল ও তো খুব জালালি পয়গম্বর ও তো জালালি পয়গম্বর কি বললে গিয়ে আচ্ছা কি বললে গিয়ে আচ্ছা মুসা নবী থাপ্পড় কেন মারলেন একজন বলুক সালাম দেয়নি এটা কি শুনলে কোথাও ওয়াজ শুনেছ না কোথায় পড়েছ ওয়াজ শুনেছ দেখো কত রকম ওয়াজ আছে কত রকম ওয়াজ আছে সবাই বলে যেখানে আমি জিজ্ঞেস করেছি বলেছে সালাম না দেওয়ার জন্য থাপ্পড় মেরেছে আমি আমার মাথায় ঢোকে না ভাইরা আমার বাবা জিরা মা বোনেরা শুনুন সালাম না দেওয়ার জন্য বুখারীতে নেই সালাম না দেওয়ার জন্য থাপ্পড় মেরেছেন নাই ভাইরা আমার বাবা জি একটা কথা বলি বাবা জি আখরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারজে মওতে মুবতালা আল্লাহ নবীর ওফাতের পূর্বে আজরাইল আর বাবা জি জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির হয়েছিল হুজরা মুবারাকে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজরাইল মালাকাল মত ফরিশতা হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজরাইল হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে আছেন আপনার কাছে আসবেন ভেতরে প্রবেশ করবেন দাঁড়িয়ে আছেন অনুমতি চাচ্ছেন অনুমতি চাচ্ছেন আপনি যদি অনুমতি দেন তখন আজরাইল ভেতরে প্রবেশ করবে তার আগে নয় জিবরিল বলছেন শুনে না ওয়াজ শোনো ইয়া রাসূলুল্লাহ
يا حبيب الله حضور جبريل عزرائيل دانيا چهن تار کرون الله رب العالمين بولي چهن الله رب العالمين بولي چهن يا عزرائيل خبردار اما نبير کچه جات چه خبردار بياد و بيجنو نا حوي تاي حجر مبارك باہر دانيا انوموتي چهن چهن انوموتي তখন নবীজি আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন কি বললেন এই জিব্রিল অনুমতি দিলাম আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিলাম যেই নবী অনুমতি দিয়েছেন আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে কি বলেছিলেন সালাম দিয়ে বলেছিলেন এই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনের প্রথমবার যার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করেছি তিনি হলেন আপনি আমি কারো কাছে অনুমতি নিয়ে ডাইরেক্ট যাই রূহ কবজ করে বের হয়ে চলে যাই আল্লাহর হুকুমে যাই রূহ কবজ করে বের হয়ে চলে আসি আজকে প্রথম যার কাছে আমাকে অনুমতি নিতে হয়েছে সেটা হলো আপনি দুই নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ প্রথম যাকে আমি সালাম দিয়েছি পৃথিবীর কাউকে আমি সালাম দিইনি যাকে সর্বপ্রথম সালাম দিলাম তিনি হলেন আপনি আরে আজরাইল তো পৃথিবীর কাউকে সালাম দেননি সালাম তো আমার নবীকেই দিয়েছেন তাহলে মুসা নবীকে সালাম না দেওয়ার জন্য থাপ্পড় মারলেন কি করে কি ওয়াজ শুনেছ এই জন্য ওয়াজ ওয়াজের মধ্যে পার্থক্য আছে বাবা আমার কথা বুঝতে পারছেন না আজরাইল সর্বপ্রথম যাকে সালাম দিয়েছেন তিনি হলেন আমাদের নবী আমাদের নবী ছাড়া আজরাইল কাউকে সালাম দেননি এই প্রথম যাকে আপনি সালাম দিলাম এই প্রথম যার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করছে সেটা হলো আপনি তাহলে আপনার প্রশ্ন হবে তাহলে মুসা নবী থাপ্পড় মারলেন কেন আচ্ছা দিওনি বেচারার আব্বা মারা গেছে শুনেছি তাই না কত মহব্বত করতো আল্লাহ আপনি জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও জোরে বলি আমিন আমার এক ড্রাইভার সাদ্দাম হোসেন তারও পিতা মারা গেছেন আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন জোরে বলি আমিন দোয়া করি চা খাওয়ানি সবসময় চা খাওয়ানি আমার শরীর চা খাবো কি তোমার বাড়ি থেকে নিয়ে এসছো না থাক একটু শোনেন একটু শোনেন ভাইরা আমার বামাজিরা আজরাইল মুসা নবীর কাছে গেলেন আল্লাহ গো তোমার এক বান্দার কাছে গেলাম সে মরতেই চাই না থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে আল্লাহ বলেন কে 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 না মুসা আল্লাহ বলছে তো উলুল আজম পায়গম্বর জালালি পায়গম্বর কি বলেছিলে গিয়ে না ইয়া আল্লাহ আমি গিয়ে বললাম রূহ কবজ করতে এসেছি আল্লাহ বলছেন এটাই বেয়াদবি হয়েছে তাহলে আল্লাহ শিখাচ্ছেন তুমি এইভাবে নয় এইভাবে যাও যেভাবে শিখিয়েছেন ওইভাবে আজরাইল আবার একটা গরু নিয়েছেন গরু পায়েল বুখারী শরীফের হাদিস বলছি গরু নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছেন কার কাছে মুসা নবীর কাছে মনে মনে করছেন এর আগে তো চড় খেয়েছিলাম আবার যাচ্ছি আবার কি করবেন আল্লাহই জানে যাক আল্লাহর হুকুম মানতে হবে গরু টেনে টেনে নিয়ে গিয়ে মুসা নবীর কাছে হাজির মুসা নবী বলছেন কি হলো খুব জ্বালানি পায় খুব জ্বালানি কি হলো না আল্লাহ পাক পাঠিয়েছেন বলেছেন এই গরুর পিঠে আপনি হাত রাখেন আপনার হাতের নিচে যত লোম আসবে ওই পরিমাণ আপনি দুনিয়ায় বাঁচবেন ও আচ্ছা আচ্ছা এই সংবাদ নিয়ে এসছো আর তারপর তারপর আমি রূহ কবজ করবো সময় হলে আমি আসবো এসে রূহ কবজ করবো মুসা নবী বললেন সেই যখন মরতেই হবে চলো এক্ষুনি চলো এবার প্রশ্ন রয়ে গেল থাপ্পড়টা মারলেন কেন ওই যে নিজের মৃত্যু ওই কথা বলেছেন ওই জন্য নয় থাপ্পড়টা কেন মানলেন ওটা একটু শুনুন সালাম দেওয়ার জন্য নয় নিজের জন্য নয় হ্যাঁ কচি কথা বলতে নেই এখানে কথা বলছো কেন ওদেরকে পাঠিয়ে দাও ওই পাশে ওদের ওদিকে পাঠিয়ে দাও উঠে গেছে ওদের পাঠিয়ে দাও ঘুরে আসতে বলো যখন তাবার বুক দেবে আসবে যাও ঘুরতে ঘুরে আসো দেখে নেবে যে কথা বললে আপনার ছেলেরা তোমরা ইয়ে করো নিষেধ করছো একজন যাও ভাইরা মার বাবা ঝিরা মা বোনেরা ও মা বোনেরা ভালো করে শুনুন থাপ্পড় কেন মারলেন মুসা নবী আজরাইলকে থাপ্পড় মেরে বললেন শিক্ষা দিচ্ছেন আদব শিখাচ্ছেন এ আজরাইল
আজরাইল এমন একদিন আসবে যেদিন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ তুমি কবজ করবে তুমি কবজ করতে যাবে তুমি কবজ করবে খবরদার রে হযরাইল যেভাবে আমার কাছে ডাইরেক্ট এসে বললে রূহ কবজ করতে এসেছি জান কবজ করতে এসেছি খবরদার আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি কথা বলবে না বলবে না তার কারণ সমস্ত তিনি হলেন সমস্ত নবীদের নবী সকল রাসূলদের রাসূল তিনি হলেন ফেরেশতাদেরও নবী তোমারও নবী আল্লাহরও নবী জুরি জুরে বলুন আল্লাহর রাসূল তার সাথে বেয়াদবি ভাবে বলবে না ওই থাপ্পড় মারলেন মেরে বললেন আমার কাছে যেভাবে সে চশমিদা নয় আখেরি নবী যার সিনাই তুই সৃষ্টি কুল কায়না সৃষ্টি ফেরেশতা সৃষ্টি আজরাইল আখেরি নবীর কাছে যাবে ওই ডাইরেক্ট গিয়ে বলবে না আমি জান কবজ করতে এসেছি এসেছি ওই থাপ্পড় মেরে মুসা নবী আখেরি নবীর কাছে কিভাবে যাবে থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলেন আর একটু জোরে এই জন্য আজরাইল হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ভেতরে প্রবেশ অনুমতি দিলে ভেতরে প্রবেশ করব নচেত আমি করব না অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করেছেন করেই সালাম দিয়েছেন দিয়ে বললেন এই প্রথম যার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করেছি এই প্রথম যাকে সালাম দিয়েছি তিনি হলেন আপনি এই কথা বুঝতে পারছেন না আমার ভাইরামার বামাজিরা ও সোনার জগের বামাজিরা এই জন্য নবী নবীদের মধ্যে পার্থক্য মুসা নবী কি বলছেন আল কালিমু ইয়াতি বিতুরি সাইনা সুম্মা ইউনাজি তুর পাহাড়ে গিয়ে বললেন রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখব আল্লাহ বলছেন মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না যাব তুর পে মুসা নে আরিনি কাহা ইয়ারশুসে ফাওরান আইনি দা বেহো বেহোশ না হো জানা মুসা হম পর্দা উঠানে ওয়ালে হ্যায় সামান্য তাজাল্লাহ বারবার যখন বলছেন দেখবো দেখবো তাজাল্লাহ তুর পাহাড়ে নাজিল হলো ওখাল্লা মুসা সাঈকা মুসা নবী বেহোশ হয়ে গেলেন তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল এটা মুসা আর আমার আপনার নবী বিশ্ব নবীর কথা শুনুন হাবিব হাবিবের মধ্যে পার্থক্য কালিমার হাবিবের মধ্যে পার্থক্য আল হাবিব ইউনামু আলা ফিরাশিহি ইয়াতি বিহি জিবরীল বিতুরফাতি আয়ুনিন লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন আল্লাহর নবী বামাজি শুয়ে আরাম করছেন আমাদের নবী কখনো বলেন নি আল্লাহ তোমাকে দেখব তোমাকে দেখব আল্লাহ আর সাজিয়ে বললেন ফারিস্তানে আজ আমি আল্লাহ আমার নবীকে আর সে আজিমে এনে আমি আল্লাহ সাক্ষাৎ করবো আরো জোরে বলুন এই জন্য কোরআন কি বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুবহানাহু তাআলা আশ্রা নিয়ে গেলেন নবী জাননি আল্লাহ নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে কোরআন কি বলছে তার বান্দাকে লাইলাম রাত্রিতে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা দ্বিতীয় তবক 500 তৃতীয় 500 চতুর্থ 500 পঞ্চম 500 ষষ্ঠম 500 সপ্তম 500 পাঁচশতে 35,000 বছরের রাস্তা 3,500 বছরের রাস্তা ওখান থেকে লাসামান লামাকান পার হলেন ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলেন এক পর্দা থেকে আরেক পর্দার রাস্তা 500 বছরের 70,000 নূরের পর্দা ভেদ করে আর শাজিমে গেলেন আল্লাহ নিয়ে গেলেন নিয়ে গিয়ে বামাজি আল্লাহ নিয়ে গিয়ে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন নবীজির সাথে সাক্ষাৎ করলেন এত কাছাকাছি কোরআন সাক্ষ্য দিচ্ছে বন্নাজমি ইদা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া হাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুয়া যু মিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা ثم دنا فتدلى فكان
قاب قوسين او ادنى بابا جي اتو কাছাকাছি او ادنى تفسيرتا দেখুন আল্লাহ তাআলা নবীকে নিজের কাছে নিয়ে জ্ঞান সাজিমে নিয়ে গিয়ে আল্লাহ স্বয়ং তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন জুরি জুরি বলুন আর জোরে কত কাজ কেমন করে দেখেছেন কেমন করে কেউ বলেছে অন্তর চক্ষু দিয়ে দিলে চোখ দিয়ে মা জাগল বসর ওয়া মা তাগা রাসূল এই চামড়ার চোখে আল্লাহকে দেখছেন আল্লাহ কুদরতি নজরে তার হাবিবকে দেখছেন ইন্নাহু হুয়া সামিউল বসীর আল্লাহ রাসূলকে দেখছেন রাসূল আল্লাহকে দেখছেন আল্লাহ রাসূলের কথা শুনছেন রাসূল আল্লাহর কথা শুনছেন আল্লাহ নবীকে নিয়ে গেলেন এমন এক জায়গায় لم يبلغه احد من المخلوقين কোন مخلوق যেতে পারে না কোন مخلوق مخلوق মানে সব ফেরেশতাও তার মধ্যে শামিল নবী রাসূলগণ শামিল ফেরেশতাও শামিল যেখানে আমি আমার মুস্তাফাকে নিয়ে সাক্ষাৎ করেছি পৃথিবীর কেউ যেতে পারে না পারবে না এই জায়গায় আসতে পারবে না সেই জায়গা আমি আল্লাহ আমার হাবিবকে আমি নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের সাথে সাক্ষাৎ করেছি আর জোরে কেউ যেতে পারে না সেখানে আমাদের নবী গেছেন হ্যাঁ আর মুসা নবী দূর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ দেখব আল্লাহ বলছেন পারবি না দেখব পারবি না সামান্য দেখেছেন তাজাল্লা তাজাল্লা মুতাজাল্লা না মানে বাল্ব দেখেন জ্যোতি দেখেছেন অসম আল্লাহ দেখেন তাজাল্লা দেখেছেন তাতেই বেহোশ আর আমাদের নবী আল্লাহর সাথে গেলেন ওখান থেকে ওখানে গিয়ে ওখানে সাক্ষাৎ করে আল্লাহ রাসূল আসছেন দুনিয়াতে হ্যাঁ দুনিয়াতে আসছেন ওখান থেকে যখন দুনিয়ায় এলেন মিরাজ থেকে ফিরলেন ফেরার পর বামাজি আল্লাহর নবী ফেরার পর বাবাজি কি বলবো বাবাজি আল্লাহর নবী মিরাজ থেকে ফিরলেন ফিরলেন কত তাড়াতাড়ি নবী যখন মিরাজ থেকে ফিরলেন ভাইর আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা মেরাজ থেকে ফিরে এসে বললেন কি বললেন অনেক কথা আমি সংক্ষেপ যেটা বোঝাতে চাচ্ছি সেটাই বলবো ফিরে এসে বললেন ও সাহাবীরা উম্মাতেরা শুধু আমি রাসূলুল্লাহর মেরাজ হয়েছে কথাটা সেটাই সঠিক নয় আর কথা আছে আমার শুধু মেরাজ হয়নি তোদেরও মেরাজ সঙ্গে করে এনেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের মেরাজ কি আল্লাহর নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিন মোমেনদের মিরাজ হলো নামাজ নবী ওখানে গিয়ে বললেন আল্লাহ তোমাকে দেখলাম আমি তো তোমায় দেখলাম আমার উম্মত দেখলো না আমি সন্তুষ্ট নয় আল্লাহ বললেন আপনি কিসে সন্তুষ্ট হবেন বলুন না আমি দেখেছি আমার উম্মতেরাও আপনাকে দেখলো না অসন্তুষ্ট আল্লাহ বলে নামাজ দিয়ে দিলাম পঞ্চাশ থেকে পাঁচ পঁয়তাল্লিশ কমিয়ে দিলেন পাঁচ আল্লাহ বললেন পাঁচ নিয়ে যাও ওই পাঁচ ওয়াক্ত নামাজে তোমার উম্মত যখন নামাজে উম্মত উম্মতি নামাজে দাঁড়াবে আমি আল্লাহ স্বয়ং উম্মত উম্মতির কাছে আমার বান্দা বান্দির কাছে আমি আল্লাহ স্বয়ং হাজির হয়ে যাব জুরি জুরি বলুন আরো জোরে আমার নবী বলেন আল্লাহর নবী বলেন ও সাহাবীরা রে সাহাবীরা আমি রাসূল মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছি তাই তোরা নামাজ পেয়েছিস আমি না থাকলে নামাজও পেতিস না তাহলে এ বেটা নামাজ চিনল আর যে নামাজ আনলো সেই নবীকে চিনল না এটাই হলো ইসলামের প্রথম মোনাফেক তারটা বেরিয়েছে বারোটা বাজে নি তোমাদের বারোটা বেজে যাচ্ছে আচ্ছা নামাজ পড়তে গিয়ে দেখি বাবা এশার চার রাকাত ফরজ আগে করা কাজ সুন্নাত জোরে বল করা কাজ চার রাকাত সুন্নাত সুন্নাত নবীর ফরজ আল্লাহ এশাই গিয়ে দেখলাম আগে নবী পরে আল্লাহ জোরে বল
আরো জোরে আগে নবী পরে আল্লাহ বুঝতে পাচ্ছেন বাবাজি ভাইরা আমার বাবাজিরা তাই বলছিলাম তাই বলছিলাম আগে নবী পরে আল্লাহ আমার কথা বুঝতে পাচ্ছেন না পাঁচ ওয়াক্ত নামাজে আগে নবী পরে আল্লাহ ভাইরা আমার বাবাজিরা মগরিবের না আজান শুনে নামাজ পড়তে যাচ্ছি পড়তে গিয়ে দেখছি ফরজ নামাজ তিন রাকাত মগরিবের ফরজ ফরজের আগে কোন সুন্নাত নেই গিয়েই ফরজ তাহলে মগরিবের নামাজে আগে নবী নেই আগেই আল্লাহ আর সব নামাজে আগে সুন্নাত সুন্নাত নবী ফরজ আল্লাহ ফজরে ফজরে আগে নবী ফজরে দুই রাকাত সুন্নাত আগে নবী পরে আল্লাহ দুই রাকাত ফরজ পরে আল্লাহ যোহরে চার রাকাত সুন্নাত সুন্নাত নবীর চার রাকাত ফরজ ফরজ আল্লাহ আসরে গিয়ে দেখলাম চার রাকাত সুন্নাত সুন্নাত নবীর ফরজ চার রাকাত ফরজ ফরজ আল্লাহ আগে নবী পরে আল্লাহ ইশায় গিয়ে দেখলাম আগে নবী পরে আল্লাহ মাগরিবে গিয়ে দেখছি গিয়েই দেখছি আল্লাহ ওখানে সুন্নাত নেই আমি আলী আজকার চোখ চিন্তার মধ্যে আছি আমি মনে মনে করি চালটা বেরিয়ে গেলে জিনিসটা মাসলা হাল হবে আমাকে হাল করতে হবে এই জিনিসটা বের করাতে হবে খুঁজতে হবে কারণটা কি সব নামাজের আগে সুন্নাত আছে মগরিবের নামাজের আগে সুন্নাত নেই কেন প্রশ্ন এটা একটু খুঁজে বের করাবেন আপনাদেরকে বলছি টাইম দিলাম আমি খুঁজছি আমি খুঁজছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে বলছি সবাই মিলে যদি খোঁজ করে নিশ্চয়ই আল্লাহ রহমত হবে নিশ্চয়ই কোথাও কিছু পাওয়া যাবে পারে ইনশাল্লাহ খুঁজবেন বাইরে আমার বাবা জিনা তাই বলতে বলছিলাম নামাজ পড়বেন নামাজ পড়বেন কিন্তু আগে করি নবী ছাড়া তো নামাজ কবুল নয় আপনি জানেন নামাজ পড়তে গিয়ে বলছি নামাজ পড়তে গেছি এইবার নামাজ পড়বো নবীকে বলছি আল্লাহ নামাজ পড়তে গেছি নামাজ পড়তে গিয়ে কোরআনে খুলে দেখছি আল্লাহ 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে আকিমুস সালাত নামাজ কায়েম করো কিভাবে পড়ো ওটা আল্লাহ বলেন আল্লাহ বান্দা বলছে আল্লাহ তুমি যখন নামাজ পড়তেই বললে তো কিভাবে পড়বো ওটা তো বলা দরকার হাত রেখে দিলে কেন তুমি আল্লাহ যখন বান্দাকে বলবে পুরো খোলাসা বলবে তো না হলে আমরা বুঝবো কি করে আকিমুস সালাত নামাজ কায়েম করো আরে কিভাবে কায়েম করবো চলতে চলতে না বসে বসে না ঘুমিয়ে ঘুমিয়ে ওটা বললে না কেন আল্লাহ পাক কি বলছেন জানেন আল্লাহ পাক বলছেন আমি যদি সব বলে দিই তোর আমার নবীর কাছে যাবি না যার জন্যই তো ওটা নবীর কাছে রেখে দিয়েছি বাকিটা জানা জানতে গেলে আমার নবীর কাছে চলে যা কার কাছে যা নবীজির কাছে এবার রাসূলুল্লাহর কাছে এলাম এসে বললাম ইনুম মাত্রে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ কোরআন খুলে দেখছি 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন কিভাবে পড়বো ও কথা আল্লাহ বলেননি নবী বলছেন আল্লাহ যদি সব বলে দিতে তোরা কি আমার কাছে আসতিস এই জন্য তো আমার জন্যই রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী চিনলেন না সেই নবীর কথা বললে আপনারা এত কষ্ট হয় কেন আপনাদের কার নবীর কথা বললে কষ্ট হয় হাত তুলেন তো বাবা তোর ওদেরকে দেরি করো না পাঁচ বলো একজন তোলো সত্যিকারে তুলে দেখাও যে হুজুর নবীর কথা আর ভালো লাগছে না শুনতে অন্য কিছু কে হাত তুলুন হাত তুলে নি কেন এই নবীর কথা যাদের ভালো লাগে হাত তুলুন তো দু হাত তুলুন দু হাত এক হাতের নাই এক হাতের কাজ নাই কিস কিসের হাত তুললেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আমিন জোরে বলুন আমিন সব তো ঠিকই আছে তাহলে মাঝখান থেকে কিছু এসে আমার একটু গুতো মারছে আপনাদেরকে ওই গুতো মার আমার বন্ধ করুন আমি আমার সামনে আসতে বলুন তাকে সামনে বসবেনই খালি গুতো আলী আজকাল বেরেলি হয়ে গেছে হ্যাঁ নবীর কথা বললে বেরেলি সবচেয়ে বড় বেরেলি আল্লাহ আল্লাহই তো শিখাচ্ছেন সব কিছু নবীর কাছে যাও এবার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নামাজটা কিভাবে পড়বো বলুন নবীজি বলছেন এবার দিকে তাকান নবীজি বলছেন সাল্লু নামাজ নামাজি নামাজ পড়ো কামা রাআইতুমুনি ইউসাল্লি যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়ো আরো জোরে আমি রাসূলুল্লাহকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো আমাকে দেখো আমার অনুসরণ করো আমার ইবাদত করো আমার পয়গামী করো
খবরদার আমাকে দেখো কিভাবে আমি নামাজ পড়ছি রাসূল সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে শিখাচ্ছেন কিভাবে পড়বে উম্মতকে শিখাচ্ছেন ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি রাওয়াহু বুখারী রাসূল তাকবীর পড়তেন রাফা হাত উঁচু করতেন ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন হাত্তা উযুনাইহি দুই কানে নরম গোশত পর্যন্ত এরকম এতটা তুলতেন এতটা বানতেন কি করে হযরত শের খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন যে রাসূলকে ছোট থেকে রাসূলের কাছে জীবনটা কাটিয়ে দিলেন শের খোদা যিনি পাক পাঞ্জেতানের মধ্যে শের খোদা হ্যাঁ পাক পাঞ্জেতানের মধ্যে শের খোদা সেই শের খোদা কোন শের খোদা হযরত আলী রাসূল কি করলেন মদিনা শরীফে একটা কালো চাদর উড়ে চাদর চাদর উড়লেন উড়ে কি বললেন এ হাসান এসো ডাকলেন হাসান চলে এলো চাদরের মধ্যে এ হোসেন এসো হোসেনকে ডাকলেন হোসেন ছুটে এলেন চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন এ ফাতিমা এসো ফাতিমা এলেন চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন এ আলী এসো আলী এলেন চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন কজন হলো চাদরের মধ্যে চারজন আর নবী কোথায় যাবেন তাহলে হিসাব করে সেই নবীকে কজন হলো মন বড় নয় কেন চাদরের মধ্যে কজন পাঁচজন এবার নবী কি বলছিলেন নবী কি বলছেন সব ঢুকে গেছে নবী বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলি আল্লাহুম্মা হাউলাই আহলি আল্লাহ এই চাদরের মধ্যে যারা আছে সব আমার আহল জরুরি মুসলমান আহরাম ধরে আমার আহল আমার সন্তান বলেছে আহল বলে পরিচয় দিয়েছে এরা আমার আহল এই জন্য বাবাজি ইমাম হাসান হোসেনকে নবী বলেছেন আহল বলেছেন সন্তান বলেছেন পরিচিত কোন সন্তান বলেছেন এই জন্য ইমাম হাসান হোসেন প্রত্যেক বাবাজি জন বাবাজি আপনার বংশ ধরা হয় বাপের থেকে বংশ কিন্তু বাপের থেকে এই জন্য নাম কি বলে জানেন সৌদিতে দেখবেন সব যত নাম আছে দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসের ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে উমার আছে নামে কথা বলেন না বাপের নাম থেকে বংশ হয় মায়ের নাম তো এরা বলছে বাপের নাম থেকে বাপ থেকে বংশ হয় আল্লাহ নবী তো হ্যাঁ নবীর সন্তান ইন্তেকাল করে গেলে সন্তানের তো ইন্তেকাল করে গেলে মেয়ে আছে মেয়ের থেকে তো বংশ ধরা হয় না মেয়ের থেকে বংশ ধরা হয় না ছেলের থেকে বংশ ধরা হয় মেয়ের থেকে বংশ ধরা হয় না আশ্চর্য ব্যাপার কোথা থেকে পেলে কোথা থেকে পেলে মেয়ের থেকে কি বংশ ধরা হয় না মায়ের থেকে কি বংশ ধরা হয় না হাসান হোসেন তো ফাতিমা ফাতিমার সন্তান তাহলে ফাতিমা বাবাজি ফাতিমার থেকে বংশ যদি ধরা না হয় মা থেকে যদি বংশ না ধরা হয় চ্যালেঞ্জ থাকলো তাহলে আল্লাহর কোরআন তুলে দেখো আল্লাহ কি বলছে সব বাপ থেকেই পরিচয় কিন্তু কোরআনে গিয়ে দেখছি আল্লাহ বলছেন কি বলেছেন ঈসা ইবনু মারইয়াম ঈসার নাম নিয়ে বলছেন ঈসা ইবনু মারইয়াম ঈসার বাপের নাম বলেন নি বাপি তো নেই ঈসা ইবনু মারইয়াম মারইয়ামের ছেলে ঈসা মারইয়ামের ছেলে ঈসা আল্লাহ দুনিয়াবাসীকে দেখালেন বাপ থেকে বংশ যেমন হয় মা থেকে বংশ হয় দেখ ঈসা মায়ের থেকে ঈসা ইবনু মারইয়াম বলেছেন ঈসা ইবনু মারইয়াম মায়ের থেকে সেই সদরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে ডেকে চাদরের মধ্যে ডেকে নিয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি এই চাদরের মধ্যে যারা আছে সব আমার আহল বলে সুবহানাল্লাহ নবীর বংশ আছে না নেই জানে না কিছু কামাজ যা খায় আমি কি বলছিলাম নবীজি আলী শের খোদা ছোট থেকে নবীজির কাছে ছিলেন নবীজি আলী বলছেন আমি আলী জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال يدعو اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي ترمذি শরীফের হাদিস করে দেখুন রাসূল এখান পর্যন্ত কান পর্যন্ত হাত তুলতেন কানে নরম গোশত পর্যন্ত হাত তুলতেন তুলে হাতটা ডান হাতটা يدعو اليمنى على اليسرى ডান হাতটা বাম হাতের উপর রাখতেন আর বানতেন কোথায় তাহতা সুররা নাভির নিচে এরকম ছেড়ে দিতেন নাভির নিচে চলে আসতো জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় বানতেন নাভির নিচে আজকাল কিছু দেখা যায় হ্যাঁ আজকাল কিছু দেখা যায় আমার দিকে তাকাবেন এই দেখেন নিয়ত করছে দেখেন এরকম আছে না নিয়ে সত্যি কথা বুকে হাত দেয়
এখন নতুন বের হচ্ছে এখন আবার গজাচ্ছে কি আমরে কোথা থেকে হ্যাঁ ভুল হয়ে যায় না সামনে থাকলে ভুল হয়ে যায় কি আবার কি কোথা থেকে এলো যাক বাবা ওই সব পাল্লায় পড়বেন না সোনা আল্লামা বসিরহাটি হুজুর ফুরফুরা পীরে আপনাদের পীরেরা হ্যাঁ পীরের আওলাদরা যেভাবে শিখিয়েছে ওইভাবে নামাজ পড়বেন নামাজ পড়বেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগী শেষ জীবন পর্যন্ত নাভির নিচে হাত রেখেছেন নাভির উপরে হাত বাঁধা যে হাদিসটি নাভির উপরে হাত বাঁধার হাদিসটি ভালো করে শুনুন হাদিসটি কি হয়েছে জানেন ওটা হচ্ছে হাদিসটি ওটা নারীদের জন্য নাভির উপরে তবে এইখানে বুকে নয় নাভির উপরে আর পুরুষদের জন্য নাভির নিচে একটু জোরে ভাই আমার বাবা জিরা তাই বলবো খুব বুঝে শুনে কথা শুনবেন অনেকেই বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিসটিকে দিয়ে বলে পুরুষ আর নারীর নামাজ সব সমান সমান করবেন সমান নয় পুরুষের নামাজ আলাদা নারীর নামাজ আলাদা পুরুষের বিধান আলাদা নারীর বিধান আলাদা পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে নারী ঘরে নামাজ পড়বে এক সময় ছিল সেটা বন্ধ হয়ে গেছে ওটা মানসুখ হয়ে গেছে ওষুধ দোকানে ওষুধ কিনতে গেছেন ঔষধের ডেটটা কি হয়েছে জানেন ঔষধের ডেটটা কি হয়েছে যে ডেট ছিল ডেট ওভার হয়ে গেছে এক্সপায়ার ডেট শেষ ওই ঔষধ চলে জীবন জীবন নিয়ে টানাটানি ওটা ওটা খতম হয়ে গেছে ঔষধ চলবে না বাতিল তদ্রূপ এরা কিছু কিছু মানুষ আছে মানসুখ হয়ে গিয়ে হাদিসটাকে টেনে নিয়ে আসে টেনে নিয়ে এসে বলে এই তো রাসূল করেছে এই তো রাসূল বলেছে যেমন আপনাকে বলি যেমন আপনাকে বলি এক নিয়ে শুনুন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন নিষেধ করেছিলেন কিন্তু ওটা ওটা পরবর্তীতে রাসূল কি বললেন কদ কুনতু নাহাইতুক মান জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা রাওয়াহু তিরমিজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন আমি এক সময় তাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ইসলামের প্রাথমিক অবস্থা বলেছিলেন পরবর্তীতে নবী বলছেন এখন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি অনুমতি পেয়েছি ফাজুরুহা আমি যখন মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি ওরে উম্মাতেরা তোদেরকেও কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম পারমিশন দিয়ে দিলেন তাহলে ওই হাদিস যে না মানা করেছিলেন ওই হাদিস এখন বললে ওই হাদিসের কাজ হবে না ওটা মানসুখ হয়ে গেছে ওটা বন্ধ হয়ে গেছে মানসুখ নাসিখ আর মানসুখ দুটো আছে হাদিস তো নাসিকের উপর আমল করতে হবে মানসুখকে মানতে হবে নাসিক মানসুখ দুটোকে মানতে হবে কিন্তু আমল চলবে নাসিকের উপর মানসুখের উপর নয় আমি কি বোঝাতে পারছি না আপনারা হাঁ করে বসে আছেন তো ভাই আমার বাবা জিরা খায় একটু বুঝে শুনে চলবেন তো বুঝে শুনে চলবেন নবী যেভাবে বলেছেন তারিখ অনুযায়ী নামাজ পড়ো তাতে যদি ভুল হয় আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব ক্ষমা করে আমি তোদের নামাজটাকে কবুল করে নেব নামাজে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন নামাজ এদিকে তাকে নামাজে দাঁড়িয়ে গেলেন রুকুতে গেলেন সাজদায় গেলেন নামাজ সমাপ্তির দিকে বার শেষ করবেন তখন আল্লাহ বলছেন বান্দারে আল্লাহ বলতে থাকেন বান্দারে তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি আল্লাহ কবুল করো আল্লাহ বলতে থাকেন তাহলে নামাজটাকে কবুল করাতে চাস তাহলে একটাই কাজ করতে হবে এখনো হয়নি আল্লাহ আত্তাহিয়াত আত্তাহিয়াতে বসে শেষ করে দিই হ্যাঁ শেষ করার আগে একটা কথা শোন শেষ করার আগে সব তো আমার গুণগান হলো সব আমার সিদানি থেকে দাঁড়ানো থেকে নিয়ে সব আমার গুণগান হয়েছে এইবার যখন আত্তাহিয়াতে বসেছিস নামাজটাকে কবুল করাতে গেলে একটাই কাজ তোদের করতে হবে নামাজি বান্দা এই বান্দি একটা কাজ করতে হবে কি করবো আল্লাহ বলুন আল্লাহ বলছেন নামাজ নামাজে আত্তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে التحيات لله والصلوات الطيبات السلام عليك ايها النبي حاضر الصيغه কি বলবেন এখানে নবী এখানে নেই কোথায় আছেন এখান থেকে আসসালামু আলাইকা ও হাদার দরকার ছিল আসসালামু আলা নবী আলা কিন্তু আসসালামু আলাইকা হাজির সেরা নবীকে হাজির মনে করে সালাম দাও জোরে বলুন সুবহানাল্লাহ সালাম দাও আল্লাহ তখন বান্দা বলছে নামাজি বান্দা বলছে আল্লাহ নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না তুমি সালাম দিতে বলছো দিলে তো নামাজ হবে না আল্লাহ বলছেন এটা তোমার কানুন আমার আইন ঠিকই আছে তাহলে আল্লাহ নবীকে দিব কেন তুমি
তো বলেছো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না নামাজের বাইরে থাকলে তখন সালাম দেবে কথা বলবে ডাকলে যাবে সব করবে আর নামাজে যখন প্রবেশ করবে তখন আর কাউকে সালাম দেওয়া যাবে না কেউ ডাকলে যাওয়া যাবে না কারো জবাব দেওয়া যাবে না কাউকে সালাম দেওয়া যাবে না সালাম দিয়ে উত্তর দেওয়া যাবে না কেন তুমি নামাজের ভেতরে প্রবেশ করেছো এখন আর বাইরের কাজগুলি চলবে না আল্লাহ তাহলে বাইরে নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না তুমি তো বলেছো তাহলে নবীকে দেব আল্লাহ বলছেন আমার আইন তো ঠিক আছে তোদের বোঝার ভুল হচ্ছে আমার আইন ঠিক আছে কাউকে দেওয়া যাবে না আর কাউয়ের মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না কাউকে দিলে নামাজি নামাজ হবে না আর নবীকে আমার নবীকে নামাজ অবস্থায় সালাম না দিলে নামাজি নামাজ হবে না সেই নবী বুঝলেন না আফসোস এই কথা হ্যাঁ যে নবীকে নামাজে সালাম না দিলে নামাজি নামাজ হয় না বিশ্বাস করেন শোনার তাই বলবো সেই নবীকে বোঝার চেষ্টা করুন সেই নবীকে বোঝার চেষ্টা করুন তাহলে আমি বাড়াচ্ছি না যারা বলছেন যে বক্তব্য ওই বক্তব্যটা শেষ করি যারা বলছেন রাসূলুল্লাহর শান বাড়াতে বাড়াতে আল্লাহর সাথে জুড়িয়ে দিচ্ছে কে জোড়াবে কোন নবীর ক্ষমতা আছে জোড়াবে আল্লাহ তো নিজেই নবীকে মুহাম্মাদকে নিজের সাথে জুড়িয়ে দিয়েছে ورفعنا لك ذكرك التفسير খুলে দেখুন ابن عطار قولটা খুলে দেখুন কি লিখেছে মাথা খারাপ হয়ে যাবে পড়লে হ্যাঁ আশ্চর্য হবে কি লিখেছে একটু পড়বেন আমি আর দিকে যাচ্ছি না পরে শোনাবো ভাইরা আমার বাবাজিরা তাই বলছিলাম তাহলে জুড়িয়ে রেখেছে না জুড়াতে হবে না ওটা ভুল কথা হ্যাঁ দ্বিতীয় কথাটা কি দ্বিতীয় কথা নবীকে নামাতে নামাতে মানুষের সাধারণ মানুষের মতো বানিয়ে দিয়েছে এটা এই কথাটা ঠিক ভাজল আমরা রাসূলুল্লাহকে নামাতে নামাতে একদম নবীর ভিন্নত্বে দূরত্বে একদম নিচের পর্যায়ে সাধারণ মানুষের মতো বানিয়ে দিয়েছে এটা করেছে এটা ঠিক এই বক্তব্যটা ঠিক আর যারা বলছেন উঠিয়ে দিয়েছে উঠাবে কে আল্লাহ তো উঠিয়ে রেখেছে আর উঠাবে কে ওটা ভুল আমি কি বোঝাতে পারছি আপনাদের কি জানি কি বলেছেন জানি না খাটাতে খাটাতে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এক শ্রেণীর রাম আমি ব্যাখ্যা দেখছি এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন ব্যাখ্যা করেছে নবী শামকে দেখেন ওয়া জাদাকা আল্লাহ বলছেন হে হাবিব আপনাকে আমি পেয়েছি দাল্লান পথভ্রষ্ট ফাহাদা পরে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি আল্লাহ বলছেন হে হাবিব আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ নবী পথভ্রষ্ট ছিলেন সুবহানাল্লাহ তো ভাই পারবো না তোমাদের তোদেরকে পারলাম না আমি হেরে আমার আমি নিজেই হার স্বীকার করি বাবা তোমাদেরকে বললে আবার তোমরা লেগে যাবে হারছে পারলাম না ছাত্রদেরকে পড়াতে পারলাম না ছাত্র ভালো হলে পড়াতে মজা লাগে আমাদের অটোমেটিক চলে আসে ভালো লাগে এই ছাত্রদের মন নেই হাঁড়ি ঠুকে দিয়েছে তো প্রথমেই ওই হাঁড়িওয়ালা হাঁড়ি ঠুকেই গন্ডগোল করে দিয়েছে প্রথম ঠোকাটাই গন্ডগোল হয়ে গেছে তখন থেকে দেখছি এরা এরম এলো ইশারা করছে না ঠিক আছে ছাড়ছি বাবাজি তাহলে বাবাজি রসুল দেখেন এই আয়াত এই ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যাতে রসুলের শান বাড়লো না ঘাটলো ঘাটলো না কথা বলেন রসুল পথভ্রষ্ট ছিলেন নবী পথভ্রষ্ট ছিলেন পরে আল্লাহ হিদায়াত দিয়েছে পাগল কোথা কারে আমি আলী আসকার জানতে চাই পৃথিবীতে কে আছে তো দাঁড়িয়ে বলুক নবী পথভ্রষ্ট ছিলেন আচ্ছা ছিলেন মানে কিছুক্ষণ মেনে নিলাম কিছুক্ষণ তোমার কথাটাকে মাথায় রেখে আমি বোঝাবো যদি রাসূল পথভ্রষ্ট ছিলেন কোন সময়টা পথভ্রষ্ট ছিলেন এই সময়টা একটু বলুন দয়া করে কোন সময় এটাই জানে না তো যারা জানে না তারা কি ব্যাখ্যা করবে নবী কবে থেকে সেই নবী জানে না নবী নিজে বলছেন কবে থেকে নবী বলছেন কুনতু নবিয়ান আদম বাই